Dear students, good day. Spelling এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমরা ইতিমধ্যে স্পেলিং এবং প্রোনান্সিয়েশন বা ফোনেটিক্সের উপরে বেশ কয়েকটি ক্লাস করেছি আর আজকে আমাদের আরেকটি ক্লাস মানে আজকে আমরা 24তম ক্লাসে উপস্থিত হয়েছি এবং এই ক্লাসে আমরা আজকে শিখব দুটো ভাওয়েল সাউন্ডসের মধ্যে উচ্চারণগত পার্থক্যগুলো আসলে কি হয়। আমরা ইতিমধ্যে দুটো ভাওয়েল সাউন্ড শিখেছি, একটি হচ্ছে শর্ট ই আর একটা হচ্ছে লং ই। একটা শর্ট ই আর একটা হচ্ছে লং ই। আজকের ক্লাসে আমরা মেইনলি জানব এই যে শর্ট ই এবং লং ই এই দুটোর মধ্যে পার্থক্যটা কী, এবং ইংরেজিতে এমন অনেক ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো মানে শুনতে একই রকম শোনায় কিন্তু শুধুমাত্র এই শর্ট ই এবং লং ইর পার্থক্যের কারণে ওয়ার্ডের স্পেলিং এবং মিনিং দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো যেহেতু আমাদের বানানের সাথে উচ্চারণের একটা বড় সম্পর্ক আছে, এই কারণে আমাদেরকে বান শেখানোর পাশাপাশি আমাদেরকে কিন্তু উচ্চারণও শিখতে হয়, আর উচ্চারণ শেখার জন্য ফোনেটিক্স শেখাটা হচ্ছে সবচাইতে বেস্ট। এছাড়াও আরও অনেকভাবে আমরা উচ্চারণ শিখতে পারি, সেই বিষয়গুলো ইতিমধ্যে আমি আমার পূর্বের ক্লাসে বলেছি এবং নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই আমি আপনাদেরকে বলে যাব। তো যাই হোক, আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন ভিডিও হিসেবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি চ্যানেলটির ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে। তো আজকের ভিডিওতে আর কথা না বাড়ি চলুন সরাসরি আমরা স্লাইডে চলে যাই এবং স্লাইড থেকে দেখি যে আপনি কীভাবে এই উচ্চারণ মানে এই শর্ট এবং লং ভাওয়াল সাউন্ডের মধ্যে পার্থক্যগুলো আপনি করতে পারবেন। তো আসুন সরাসরি আমরা স্লাইডে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা সরাসরি স্লাইডে চলে আসলাম এবং স্লাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা শর্ট ই এবং লং ইর মধ্যে পার্থক্য করতে পারি। তো এখানে আমরা দুটো সিম্বল দেখতে পাচ্ছি, একটি সিম্বল হচ্ছে গিয়ে ছোট হাতের আই, দুপাশে দুটি স্ল্যাশ চিহ্ন আছে, সেটার উচ্চারণ দেওয়া আছে বাংলায় রস্বইর মতো, এবং আরেকটি চিহ্ন দেওয়া আছে সেটাও ছোট হাতের আই এবং পাশে একটি কোলন দেওয়া আছে যার দুই পাশে দুটি স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে এবং এটা হচ্ছে দীর্ঘ ই মানে লম্বা ইর মতো। তো ইংরেজিতে বা ফোনেটিক সিম্বলের ক্ষেত্রে আমি আপনাদেরকে পূর্বের ক্লাসে বা আমার লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে যদি কোনো সিম্বলের পাশে একটি কোলন চিহ্নের মতো যদি অর্থাৎ দুটো ফোঁটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে একটা লং সাউন্ড। তো সেই হিসেবে আমরা এখানে দুটো সাউন্ড পেয়েছি, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই, একটা ই আর একটা ই। আপনারা চাইলে আমার সাথেও প্র্যাকটিস করতে পারেন, একটা ই আর একটা হচ্ছে ই, ঠিক আছে। তো আসুন আমরা এর পরে পার্থক্যটা আসলে আমরা দেখতে পাই যে আসলে মূলত পার্থক্যটা কোথায়। দেখেন, একটা হচ্ছে গিয়ে আমরা ই দিয়ে যদি করি তাহলে এস আই টি সিট, সিট মানে বসা, এটা একটা ভার্ব। আর একটা হচ্ছে ই দিয়ে যদি করি এটা হচ্ছে গিয়ে সিট, সিট মানে হচ্ছে গিয়ে একটি বসার স্থান, এটা একটা নাউন, ঠিক আছে। তাহলে দেখেন একই রকম উচ্চারণ, একটা সিট একটা সিট, একটা সিট আর একটা হচ্ছে সিট। তাহলে এই দুটো উচ্চারণগত পার্থক্যের কারণে কিন্তু ওয়ার্ড দুটোর স্পেলিং এবং মিনিং দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সিট যদি আমরা উচ্চারণ করি তাহলে সেটা হচ্ছে এস ই এই টি, এবং সিট যদি উচ্চারণ করি তাহলে এস আই টি, এটার স্পেলিং হচ্ছে এস আই টি। তাহলে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আমরা আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ইট এবং আরেকটা হচ্ছে ইট, ইট ইট। তাহলে যেটা আমরা ইট বলছি একটু লং করছি সেটা হচ্ছে খাওয়া, এটা একটা ভার্ব। আর যেটা বলছি ইট এটা হচ্ছে কি, একটা প্রোনাউন, এটা একটা ইন্ট্রোডাক্টরি হিসেবে কাজ করে, রাইট। সো তাহলে আমরা শর্ট ভাওয়াল দিয়ে একই রকম শুনতে একটা ইট একটা ইট, অনেকে দুইটাই উচ্চারণ একই রকম করে ফেলেন, তখন আমরা আসলে আমরা বুঝতে পারি না যে উনি কোন ইটটা বলেছেন, উনি কি খাওয়ারটা বলেছেন নাকি ইহারটা বলেছেন। তাহলে এটার জন্য পার্থক্য যখন আমরা এই উচ্চারণগুলো ধরতে পারবো তখন কিন্তু আমরা এই পার্থক্যটা করতে পারবো, একটা ইট একটা হচ্ছে ইট। এবং স্পেলিংগত পার্থক্য আছে, উচ্চারণগত আর পার্শ্ববিস্পিসিত পার্থক্য আছেই। আমরা আরও কিছু ওয়ার্ড দেখি যে ওয়ার্ডগুলো থেকে মোটামুটি আমরা একটা আইডিয়া নিতে পারবো। আমরা আরও কিছু ওয়ার্ড দেখি, যেমন দেখেন এখানে দেওয়া আছে রিড, আর আইডি রিড, আর আইডি রিড, আবার আছে আর ই এই ডি রিড, তাহলে রিড রিড, রিচ রিচ, আর আই সি এইচ রিচ মানে কি আমরা জানি ধ্বনি, আর আর ই এই সি এইচ এটা মানে হচ্ছে কোথাও পৌঁছে যাওয়া বা পৌঁছানো। তাহলে দুইটা কিন্তু একই রকম উচ্চারণ কিন্তু পার্থক্য হচ্ছে একটা শর্ট দিয়ে করা আর একটা হচ্ছে লং দিয়ে করা। তাহলে রিচ রিচ, আর হচ্ছে কি শিট, আমরা বলি না শিট, শিট বলি মানে আমরা একটু বিরক্ত হই, তাই না, সেটা হচ্ছে গিয়ে শর্ট দিয়ে করা। আর এটা হচ্ছে গিয়ে আমরা যদি লেকচার শিট বা কোনো পেপারকে যদি আমরা শিট হিসেবে ব্যবহার করি তখন আমরা বলি হচ্ছে কি শিট, তার মানে শিট শিট। একইভাবে জিপ জিপ, তাহলে জিপ কি, জিপ হচ্ছে যে আমরা ওই যে জিপার, যে জিপার যে ইউজ করি, হ্যাঁ যেটাকে চেন বলি, জিপার চেন বলি, সেটা হচ্ছে কি জিপ। আর আরেকটা হচ্ছে জিপ, এটা হচ্ছে কি এই জিপটা কি, সেটা হলো আমরা গাড়ি, যে জিপ গাড়ির কথা বলি সেই জিপ গাড়ি। তাহলে আপনারা সবাই একটু আমার সাথে ট্রাই করেন, ট্রাই করলে আশা করি যে আপনারা এই বিষয়টা ধরতে পারবেন। এখানে দেখতেছেন আমাদের বানানে পার্থক্য আছে, উচ্চারণে পার্থক্য আছে এবং মিনিংয়েও পার্থক্য আছে, কিন্তু শুনতে অনেকটা
একই রকম শোনায়, মানে হচ্ছে কি মনোটাইপের সাউন্ড দেয় আর কি, ঠিক আছে, একই রকম শুনতে শোনায়। তাহলে আমার সাথে একটু ট্রাই করেন, রিড রিড, রিচ রিচ, শিট শিট, জিপ জিপ। আমি আবারও বলছি, রিড রিড, রিচ রিচ, শিট শিট, জিপ জিপ। তাহলে এই উচ্চারণগত পার্থক্য যদি আমরা ধরতে পারি, আমরা সহজেই বুঝতে পারবো নেটিভরা আসলে কোন ওয়ার্ডটা বলেছে। ইভেন আমরা যদি তাদের মতো করে কথা বলতে চাই বা আমরা যদি রিয়েল উচ্চারণে কথা বলতে চাই, তখন আমরাও কিন্তু দীর্ঘমেয়াদী চর্চার মাধ্যমে কিন্তু আমরাও তাদের মতো করে কথা বলতে পারবো। এটা শর্ট প্র্যাকটিসে হবে না, অবশ্যই এটা লং প্র্যাকটিস লাগবে, ঠিক আছে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আজকে আর আমি আপনাদের কথা বাড়াচ্ছি না, আজকের নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।